আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্যাসের খরচ কমানো যায় গ্যাসের দাম তিন দিন বেড়েই চলেছে আর পাশাপাশি আমাদের রান্নার চাপটাও বেড়ে চলেছে তাই গ্যাস কিন্তু আমরা কিছুতেই কমাতে পারছি না এবং খরচও কমাতে পারছি না তাই অল্প খরচে কিভাবে, আমরা রান্না শেষ করতে পারবো এবং গ্যাসের অপচয় কমাতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে ফ্রিজের খাবার আগে বের করে রাখবেন আধা ঘন্টা আগে যেন ঠান্ডাটা ছিঁড়ে যায় তারপরে সেটা রান্না করবেন তাহলে দেখবেন গ্যাসের অপচয় অনেক কম হবে তাছাড়া শাক সবজি আগে কেটে ধুয়ে রেডি করে নেবেন তারপরে রান্না শুরু করবেন আর তরকারি কাটার সময় অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা তরকারি একই মাপে কাটার তাহলে তরকারিটা সমানে সিদ্ধ হবে এতে টেস্টও ভালো হবে এবং গ্যাসের অপচয়ও কিন্তু কম হবে এছাড়া পেঁয়াজ রসুন মরিচ আদা যে সকল মশলাগুলো আমরা ব্যবহার করি অবশ্যই আগে রেডি করে নেবেন দ্বিতীয় নাম্বার টিপস যেটা আমরা চুলায় কোনো পাতিল ধুয়েই বসিয়ে দিই সেটা করবেন না পাতিলটা ধুয়ে সেটা মুছে বসাবেন তাহলে পাতিলে যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু শোকাতে অনেকটা গ্যাস পুড়ে যায় আর পাতিলটা যদি আপনারা মুছে দেন তাহলে কিন্তু সে গ্যাসটা আর পুড়বে না আর সব সময় চেষ্টা করবেন তরকারিতে গরম পানি ব্যবহার করার গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্টও যেমন ভালো আসে তেমনি গ্যাসের অপচয়ও কিন্তু কম হয় যতবার আপনারা তরকারিতে ঠান্ডা পানি দেবেন সেই পানিটা গরম হতে কিন্তু সময় লাগে এতে করে কিন্তু গ্যাসটা অনেকটা পুড়ে যায় তাই অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে পানিটা আপনারা গরম করবেন কিভাবে। আপনারা চেষ্টা করবেন ইলেকট্রিক কেটেল ব্যবহার করতে আপনারা ইলেকট্রিক কেটলে যদি পানি গরম করেন তাহলে দেখবেন যে মাত্র দুই মিনিটে পানিটা কিন্তু গরম হয়ে যাবে কিন্তু এতটা পানি আপনারা যখন গ্যাসে গরম করবেন এতে কিন্তু অনেকটা সময় লাগবে গ্যাসের অপচয়টা বেশি হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিচেনে যদি একটি ইলেকট্রিক কেটলি রাখেন তাহলে কিন্তু গ্যাসের অপচয় অনেকটা কম হবে এভাবেই প্রতিটা তরকারিতে আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন গ্যাসের অপচয় কিন্তু অনেকটা কমে যাবে তাছাড়া আমরা যখন রান্না করি দেখা যায় যে সাইজের পাতিল তার থেকে গ্যাসের হিটটা আরও বেশি করে দিই এতে কিন্তু চারপাশ দিয়ে গ্যাসের হিটটা বের হয়ে যায় তো সব সময় চেষ্টা করবেন লো অথবা মিডিয়াম ফ্লেমে চুলো জ্বালাতে তাহলে কিন্তু এটা হবে না আরেকটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে এইরকম মস্কিটো মারা যে র্যাকেটগুলো সেটা কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে তো অনেক সময় নষ্ট হয়ে যায় সেটা এটা নষ্ট হয়ে গেলে ফেলে দেবেন না ছেলে না দিয়ে উপরের যে নেটটা দেখছেন এই নেটটা খুলে নেবেন উপরের এই নেটটা যদি আপনারা খুলে নিয়ে আপনারা বার্নারের সঙ্গে লাগিয়ে দেন তাহলে কিন্তু গ্যাসের অপচয় অনেকটা কম হবে সেটা কিভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি এরকম উপরের এই নেটটা খুলে নিয়েছি অনেক আগে আপনারা খেয়াল করেছেন চায়নার থেকে আসতো একটা বার্নার মানে বার্নারের উপরে এক্সট্রা একটা তারের জালি মতো দেওয়া হতো সেটা অনেকটা কিন্তু গ্যাসের অপচয় কম হতো তো সেরকমই একটা কিছু এখানে যদি আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু গ্যাসের অপচয় অনেকটা কম হবে তো আমি এখন এই নেটটা গোলা গোলাকৃতি করে নিচ্ছি তো যাদের বার্নারের সাইজটা অন্য রকম তারা এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর আমার চুলার যে বার্নারটা সেটা কিন্তু অন্য রকম আপনারা আমি যখন চুলাটা জ্বালাবো তখন দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন তো আমার আগুনটা না লম্বা হয়ে ওঠে তো এটা হচ্ছে একটু সমস্যা আর যাদের ছড়ানো বানারগুলো তাদের কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই নেটটা দিয়ে দিয়েছি এখন নেটের যে তারগুলো আছে পুরো তারটা কিন্তু গরম হচ্ছে এবং লাল হয়ে আছে এই কারণে কিন্তু হিটটা আরও বেশি পাচ্ছে এখানে যদি আমি মিডিয়াম ফ্লেমে যদি চুলো জ্বালাই সেক্ষেত্রেও কিন্তু তারটা পুরো লাল হয়ে থাকবে এবং এতে করে হিটটাও বেশি পাবে এবং গ্যাসের অপচয় কম হবে এবং অল্প তাপেও কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আপনারা এটা ট্রাই করবেন বাসায় দেখবেন ভালো রেজাল্ট পাবেন তাছাড়া আমাদের যাদের চা কফি খাওয়ার অভ্যাস আছে আমরা প্রতিনিয়তই দেখা যাচ্ছে পানি গরম করছি চা বানাচ্ছি কফি বানাচ্ছি এটা না করে আমরা যদি গরম পানি করে ফ্লাস্কে ভরে রেখে দিই তাহলেও কিন্তু গ্যাসের অপচয় অনেকটা কম হয় এবং সময়ও বাঁচে তো এভাবে চেষ্টা করবেন আপনারা ফ্লাস্ক ভর্তি করে পানি রেখে দিতে তাহলে চট জলদি চা কফিটাও আপনারা বানিয়ে নিতে পারবেন বারবার পানি ফুটিয়ে গ্যাসের অপচয় হলো না তাছাড়া চেষ্টা করবেন অন্তত ছয় মাস পরে হলেও গ্যাসের যেই গ্যাস লাইনে যে পাইপটা সেটা চেঞ্জ করার এখন এভাবে যদি আপনারা রেখে দেন যখন তখনই কিন্তু এই পানিটা দিয়ে আপনারা চা কফি বানিয়ে নিতে পারবেন যখন আমরা দুধ জ্বালাই তখন দেখা যায় হাই হিটে দুধ জ্বালাই এটা কিন্তু করবেন না লো ফ্লেমে দুধ জাল করবেন তাহলে কিন্তু গ্যাসের অবচয় কম হবে এবং দুধটাও খুব সুন্দরভাবে জাল হয়ে যাবে তো এভাবে লো ফ্লেমে যদি এরকম নেটটা জ্বালিয়ে দেন নেট সহ তাহলে কিন্তু দেখবেন খুব দ্রুত আপনার দুধটাও জ্বালানো হয়ে যাবে এবং আপনার চুলার হিটটাও কমে কাজ হবে গ্যাসের খরচটাও কম হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারটা কতটা লাল হয়ে গেছে এক্সট্রা হিট কিন্তু পাচ্ছে এই হচ্ছে চুলোর যে খাবারটা আছে সেটাই তাছাড়া রান্নার আগে যেটা করবেন ডাল চাল বিশ মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে হবে কি এটা খুব দ্রুত সিদ্ধ হবে সেক্ষেত্রে গ্যাসের অপচয়টা কম হবে এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি এবং চালটাও ভিজিয়ে দিলাম তো এই চালটা দিয়ে যদি আমি ভাত রান্না করি ভাতটাও ভালো হবে এবং এই ডালটা যদি যখন আমি রান্না করি তখন কিন্তু ডালটাও দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর সব সময় চেষ্টা করবেন প্রেসার কুকারে রান্না করার প্রেসার কুকারে রান্না করলে কিন্তু গ্যাসের অপচয়টা অনেক কম হয় আর অনেকে প্রেশার কুকারের খাবার খেতে পছন্দ করেন না তাদের ধারণা এতে টেস্ট কমে যায় আসলে কিন্তু প্রেসার কুকারে খাবার টেস্ট কমে না বরং বাড়ে আপনারা চেষ্টা করবেন যে কোনো খাবার প্রেশার কুকারে চারপাশটা ঝটপট হুইসেল দিয়ে নেওয়ার এ সময় আপনারা ঝটপট যদি চারপাশটা হুইসেল দিয়ে এক মিনিটের মধ্যেই গ্যাসটা বের করে দেন মানে ব্যাপারটা বের করে দেন তাহলে দেখবেন সেই খাবারে কিন্তু ভাবসা কোনো গন্ধ হবে না বরং টেস্ট আরও বাড়বে এবং সিদ্ধ হবে তাড়াতাড়ি এভাবেও কিন্তু আপনারা গ্যাসের অপচয় মানে বাঁচতে পারেন তো আমি আজকে যে টিপসগুলো দিচ্ছি এগুলো যদি আপনারা মেনে চলেন দেখবেন আপনাদের কিন্তু গ্যাসের অপচয় অনেকটা কমে যাবে আমি আমি সব খাবার কিন্তু প্রেশার কুকারেই রান্না করি এবং চট জলদি চার পাঁচটা হুইসেল দেওয়ার পরে এক মিনিট রেখে দিয়ে তারপরে আমি ভেপারটা বের করে দিই এতে কিন্তু খাবারের টেস্টটাও ভালো থাকে এবং চট জলদি রান্নাও হয়ে যায় তো এভাবে আমি এখন প্রেশার কুকারের মুখটা খুলে দিচ্ছি তো দেখুন আমি ঝটপট চারটি হুইসেল দিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এক মিনিট রেখে খুলে নিয়েছি ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটুখানি দেখাচ্ছি এতে রান্নাও যেমন দ্রুত হয় খাবারের টেস্টটাও কিন্তু খুব ভালো তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিতেও ভুলবেন না আর টিপসগুলো যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম